নমস্কার, আজ করব আমি নোনা ইলিশের চাটনি। তার জন্য লাগবে আমার এই যে নোনা ইলিশ নিয়েছি, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নোনা ইলিশের গায়ে প্রচুর লবণ থাকে, তাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, লঙ্কা গুঁড়া, থেঁতো করা রসুন আর কয়েকটা রসুনের খোয়া আর পেঁয়াজ কুচি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিব, অল্প বেশি দিলাম পেঁয়াজ কুচি, কারণ শুকনো মাছে আমরা অল্প পেঁয়াজ রসুন অল্প বেশি খাই। অনেকে আছে আবার শুকনো মাছে রসুন খায় না, কিন্তু আমাদের ঘরে রসুনটা বেশি খাওয়া হয়। এটাতে আর নুন দিব না, নুন এমনি ইলিশের গায়ে প্রচুর নুন থাকে, তাই আমি আর এতে বানাবার সময় আর নুন দেব না। পেঁয়াজের কালারটা অল্প চেঞ্জ হয়ে আসছে, এখন এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব, সাথে নোনা ইলিশটাও দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। আমার ভাজা ভাজা হয়ে আসছে, ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এই বড় বড় কাঁটাগুলো ফেলে দেব। এমনি সমস্তটা ভেঙে গেছে, অল্প জল দিয়ে দিলাম অল্প সিদ্ধ হওয়ার জন্য। জলটা শুকিয়ে আসলে তখন আমি নামিয়ে ফেলব। আমার শুকনো মাছ ভাজা হয়ে গেছে, আমি একদম লো ফ্লেমে অল্প 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এই যে যখন তেল উপরে উঠে আসবে তখন ভাববেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। আমার এই তেলগুলো সব উপরে উঠে আসছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। আমার এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের রিলেটিভসের মধ্যে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন।